আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন এপিয়াম গ্রেভিও লেন্স। এপিয়াম গ্রেভিও লেন্স মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে, এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন এপিয়াম গ্রেভিও লেন্স। রোগীর মূত্র অবরোধ অথবা মূত্র বাধা পায় এবং দপদপানি, শির পীড়া এবং বুক জ্বালা থাকে, সঙ্গে সঙ্গে গলার আশেপাশে এবং হাত ফুলে যায়, এমন অবস্থায় এপিয়াম গ্রেভিও লেন্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেয়েদের জনন ইন্দ্রিয়ের ডিম্বাশয়ের ভীষণ যন্ত্রণা হয় এবং উমুড় হয়ে এবং বাম পাশে পা গুটিয়ে বসলে যন্ত্রণায় আরাম হয়, এমন অবস্থায় এপিয়াম গ্রেভিও লেন্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। পেটের সমস্যা এবং বমি বমি ভাব হয়, এমন অবস্থায় এপিয়াম গ্রেভিও লেন্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মূত্রকালীন ব্যথা হয়, এমন অবস্থায় এপিয়াম গ্রেভিও লেন্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মেডিসিন ব্যবহার। এপিয়াম গ্রেভিও লেন্স 6 পাওয়ার 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এপিয়াম গ্রেভিও লেন্স 30 শক্তি 2 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 1 ফোঁটা ওষুধ 1 কাপ জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। মেডিসিনটি জিভে সরাসরি ব্যবহার করতেও পারেন। মেডিসিনটি 3 মাস ব্যবহার করবেন। মেডিসিনটি যখন ব্যবহার করবেন কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন রকম মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।